গতকাল যেমনটা আমরা দেখেছিলাম কালনায় বিজেপির বিজয় সম্মেলনীতে অনুপম হাজরা নিশানায় ছিলেন দলীয় নেতা এবং কর্মীদের একাংশ নিজের দলের বিরুদ্ধে নানা বিস্ফোরক মন্তব্য করলেন অনুপম হাজরা আর এরপর বঙ্গ বিজেপির পদ পাওয়া মানে গোলাম হয়ে যাওয়া সবাই চাকর হতে ভালোবাসে না ঘরের শত্রু বিভীষণ যারা আছে তাদের ঝাঁটা মেরে বের করতে হবে এমন বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক এবং এর পাশাপাশি বিজেপির পদাধিকারী পদ পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে রফা করছে মনোনয়ন দাখিলে এক লক্ষ প্রচারে না যেতে হাজার টাকা বিভিন্ন ক্যাটাগরিতে রফা অভিযোগ তুলেছিলেন অনুপম হাজরা এর পাশাপাশি গতকাল তৃণমূলের যে সভামঞ্চ সেই সভামঞ্চের একেবারে পাশাপাশি কাছাকাছি পৌঁছে গেছিলেন তিনি এবং সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করতেও দেখা যায় অনুপম হাজরাকে আর এরপরই বিশ্বভারতীর যিনি উপাচার্য তাকে একেবারে নিশানা করলেন অনুপম হাজরা আর তার বিষয় তিনি ঠিক কি বলেছিলেন আপনাদের প্রথমেই শোনাবো ওই তো আমি আগেও বলেছি এক বছর আগে থেকেও বলেছি যে এই ভিসি হচ্ছে ভণ্ড ভিসি তিনি চেষ্টা করছেন বিজেপি সাজার যাতে ওই আর ওনার যাতে মেয়াদকালটা বাড়ে ইনি বিজেপি হওয়ার নাটক করেন এবং ওনার নামটা বিদ্যুৎ না উনি হচ্ছেন বিশ্বভারতীর বুকে বজ্র বিদ্যুৎ কারণ উনি যখন থেকে এসছেন শান্তিনিকেতনে পৌষমেলা বন্ধ হয়েছে শান্তিনিকেতনের মানুষ বোলপুরের মানুষ বিরক্ত যে বসন্ত উৎসব বন্ধ করে দিয়েছে পৌষমেলা বন্ধ করে দিয়েছে তো উনি এক তো হচ্ছে নিজে বহিরাগত ওনার শান্তিনিকেতন সম্পর্কে না কোনো আইডিয়া আছে না বোলপুরের মানুষের সেন্টিমেন্ট উনি বোঝেন উনি আশ্রমিকদেরকে গালিগালাজ করেন উনি প্রাক্তনীদেরকে ভর্ৎসনা করেন অতএব এই ধরনের মানুষ শান্তিনিকেতনের বুকে একদম ভাইরাসের মতো এবং আমরা বোলপুরবাসী যারা আছি তারা যেদিন ওনার মেয়াদকাল শেষ হবে মানে মেয়াদকাল ওনার বাড়বে না এটা নিশ্চিন্ত থাকুন যেদিন ওনার মেয়াদকাল শেষ হবে এই শান্তিনিকেতন বোলপুর এবং বিশ্বভারতীর এলাকা গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করব এটা মনে রাখতে হবে যে বিজেপি যদি না চায় যেহেতু এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি অতএব যা করার সেন্ট্রাল গভর্নমেন্টই করবে সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝতে পেরেছেন যে উনি বিশ্বভারতীটাকে যেভাবে কালিমালিপ্ত করেছেন বিশ্বভারতীর মানুষ তথা বিশ্বভারতীর প্রাক্তনী বিশ্বভারতীর আশ্রমিক এবং সবথেকে বড় ব্যাপার বোলপুরের মানুষকে উনি যেভাবে অপমান করেছেন ওনাদের সেন্টিমেন্টকে বা আবেগকে যেভাবে আঘাত দিয়েছেন আমার মনে হয় নৈতিকভাবে ওনার নিজে থেকে এই পদটা ছেড়ে দেওয়া উচিত কারণ আগামীকাল ওনার টেনিয়রের লাস্ট দিন এবং আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবো যেদিন উনি এই জায়গা থেকে বিদায় নেবেন মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাতার আন্দোলন করছে তৃণমূল ঠিক সেই আন্দোলন মঞ্চের সামনে যে রবীন্দ্র মূর্তি সেখানে মাল্যদান করলেন আপনি দেখুন রবীন্দ্রনাথ তো সবার রবীন্দ্রনাথ বাঙালির আবেগ এখানে বাঙালিকে তৃণমূল বিজেপি এভাবে তো ভাগ করা সে তো রাজনৈতিকভাবে আসছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সেন্টিমেন্ট বা এটা গোটা বাংলা কেন গোটা বিশ্বের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি এবং এর একটা আলাদা আবেগ রয়েছে অতএব রবীন্দ্রনাথকে নিয়ে কোনো রাজনীতি চলবে না আমরা যারা রবীন্দ্রনাথকে ভালোবাসি আমরা সবাই চাই বিশ্বভারতীর বুক থেকে এই ধরনের মানুষ যাকে ভাইস চ্যান্সেলর হিসাবে গত 3 বছর ধরে আমরা সহ্য করেছি আর বোলপুরে মানুষ নিতে পারছেন না অতএব এনার যাবার সময় হয়ে এসছে এবং উনি নিজের যদি আত্মসম্মান থাকে আমার মনে হয় সসম্মানে উনি নিজেই নিজের পদটা ছেড়ে দেওয়া উচিত